গেড়ি তুলতে গিয়ে কি অবস্থা? ও দারুণ সাঁতার শিখেছিস রে। দারুণ দারুণ, অসম্ভব সুন্দর। পেলে গেড়ি পাচ্ছ? প্রচুর গেড়ি এই পুকুরটায়, ওই পুকুরটার থেকে এই পুকুরটা প্রচুর গেড়ি। টাকা দাও, হাড়ি দাও। ভেসে যাচ্ছে, ধর, পড়ে যায়নি যাবে। পূর্ণিম তারা নাই ভাই, সংসারে তারা ছাড়া কিছুই নেই। ভালো বড় বড় গেড়ি আছে জানো, তোলো তোলো, রেসিপি তৈরি করতে হবে। গেড়ি তোলো, এই পুকুরের গেঁড়িও খুব সুস্বাদু শুনেছি। অভূতপূর্ব স্বাদ, আগে খেয়েছি সেজন্যই বলতে পারছি। এই যা গেড়ি তুলতে গিয়ে কি অবস্থা? তাল কাঁচা হয়ে পড়ে যাচ্ছে। সেই তো, ওরে বাপ রে, তোর গেড়ি তুলাই কাজ রে বাবা। গেড়ি তুলতে গিয়ে কি অবস্থা হলো দেখুন দর্শক বন্ধুরা, গেড়ি তুলতে গিয়ে পুরো একবারে পেছন দিক দিয়ে কেমন পড়ে গেল। তবুও রেসিপি তৈরি করতে হবে, তুলতে হবে, পড়ে গেলেও কিছু করার নেই। তুমি তো বয়স্ক মানুষটাকেও মেরে ফেলে, তোমাকে ধরতে গিয়ে আমি মরে যাবো। মোটা মোটা ভালো, মোটা মোটা হয়েছে, বড় বড় হয়েছে গো। ওর গিন্নি তুলেছে জানেনি? এই তো সেদিনে ঠাকুমা তুলছিল, ভালোই বড়। ও দারুণ সাঁতার শিখেছিস রে।
যা পাবো তাই প্রচুর গেরি হচ্ছে ওই পুকুরটা প্রচুর গেরি হয়েছে এনা তো আমি একটা ব্যাগের নিয়ে আমি দুটো ব্যাগের নিয়ে গেছি ওরে বাপ রে রে পায় যাচ্ছে গো অনেক পেয়েছে গো দে 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 সারি দে নি না না তারা তো পায় পায় ঠিকছে প্রচুর আছে এই সাইডটা जग धरबे जे गो এটা তো শক্ত থাকে এটা খাওয়া যায় না দেখলেন জল থেকে গেরি তুললাম গেরি ছাড়ালাম এবার গেরির জন্য আমি আদা রসুন বেটে নিচ্ছি যাতে গেরির হরহরনি ভাবটা চলে যায় তার জন্য একটু আমি ভাপি নিয়েছি এবার আমি এই জলটা ফেলে দেব গেরির জন্য আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা লঙ্কা শুকনো গোটা লঙ্কা তেজপাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প সামান্য চিনি পেঁয়াজ কুচি নুন আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা স্বাদ ও লাল হওয়ার জন্য খুব সামান্য দু চারটে চিনি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এই গেরি বন্ধুরা খুব উপকার বিশাল উপকার গেরি আর খেতেও দারুণ লাগে মাছ মাংস ফেলে খেতে হবে এরপর বেটে রাখা আদা আর রসুন বাটা গুঁড়ো লঙ্কা হলুদ হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ হলুদ গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য আমি জল দিয়ে দেব মশলাটা
এবার সব ভালো করে মিশিয়ে নিতে হবে ধনে আর জিরে গুঁড়ো হাফ চা চামচ এই যে ভাপিয়ে রাখা গেঁড়ি আর আলুগুলো আমি দিয়ে খুব ভালো করে কষতে হবে যত কষবেন তত মাংসের মতো গন্ধ উঠবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব ভালো হয়েছে মাংস মাংস নাকি গেঁড়ি বুঝতেই পাচ্ছি না এত সুন্দর গন্ধ উঠেছে এবার গরম মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দেব মাংসের স্বাদকেও হার মানাবে যা গেঁড়িটা দেখতে হয়েছে গেঁড়ির স্বাদই আলাদা তা আবার পুকুর থেকে ধরা কত কষ্ট করে ধরলাম এই যে এখন আমি পারি না তাই নাহলে আগে আমি যা গেঁড়ি তুলেছি দেখুন আমার মাও গেঁড়ি তুলেছে একটা সময় এখন পায়ের অবস্থা খারাপ সেই জন্য এখন আর পুকুরে নামতে পারে না গেঁড়ি ছাড়িয়ে নিয়েছি প্রায় 500 গেঁড়ি হবে সেই গেঁড়িটা তখন আমার ঠাকুমা বলতো গেঁড়িতে আলু দেবে না আলু না দিলে একটুখানি আলু দিয়ে করতো গেঁড়িটা দিয়েই ভাত খাওয়া তখন তোমার গেঁড়িটা বেশি ছিল আলুটা কম ছিল এবার এখন আমরা যেটা তুলেছি কষ্ট করে গেঁড়ি কম তাই আলু দিয়ে মেকআপ করতে হবে তাই তো বন্ধুরা না আলু দিলে খারাপ হয় একদম 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 যে যেমন ভালোবাসে এবার গেঁড়িটা আমি নামিয়ে নিচ্ছি কড়া থেকে কালার কেমন হয়েছে বলো লাজবাব লাজবাব কখন ভাত খাবো বলো না গেঁড়ির যে গন্ধ উঠেছে দারুন দারুন অসম্ভব সুন্দর এই গেঁড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ